অন্যান্য হাসপাতালের মতো হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের জন্য এতদিন কোনো ক্যান্টিনের ব্যবস্থা ছিল না। এবার হেলথ সার্ভিস কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির উদ্যোগে হাওড়া জেলা হাসপাতালে চালু হলো একটি ক্যান্টিন। শনিবার এই ক্যান্টিনের উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, এই ক্যান্টিন তৈরি হওয়ার ফলে হাসপাতালের কর্মীদের যেমন খেতে সুবিধা হবে, তেমনি রোগীর আত্মীয়রা খুব কম মূল্যে সেখান থেকে খাওয়ার সুযোগ পাবেন। মন্ত্রী জানান, 25 টাকার সবজি ভাত, 40 টাকার মাছ ভাত, 50 টাকার মুরগির মাংস ভাত ও 70 টাকার খাসির মাংস ভাত ছাড়াও অন্যান্য খাবার পাওয়া যাবে এখানে। দাদা হাতটা সরান আপনি, দাদা মুখটা সরান, আপনি মুখটা সরান। ক্লাস